জেলবন্দি ইমরান খান এগিয়ে আছে। এরকম একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হতো, আমরা কিছু কিছু মিটিং এ বা কিছু কিছু টক শোতে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ 10টি আসনও পাইতো না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি কোনোদিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হন নাই। আর আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সাদেক হোসেন খোকা সাহেবের সাথে হেরেছেন, তিনি কিন্তু মেজর মান্নানের সাহেবের সাথে হারেছেন, তিনি কিন্তু রংপুরেও একটি আসনে আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না হেরেছেন। বিএনপি এবং বিএনপির সহ সমমনা দলগুলো দীর্ঘদিন থেকে বলে আসছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে না। এই কথাটা যেমন ছিল বিএনপির আমাদের ইয়েদের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু নির্বাচনের পর এটা কিন্তু এখন আওয়ামী লীগের লোকেরাও বলছে। যেমন নির্বাচনের পর আওয়ামী লীগের চেয়ারম্যান প্রেসিডিয়াম মেম্বার জাফরুল্লাহ চৌধুরী সাহেব কি বলেছেন, হাসানুল হক ইন্দু সাহেব কি বলেছেন, এরকম অনেক আরো আওয়ামী লীগের নেতারা বলেছেন, বলতে গেলে অনেক সময় লাগবে, যাই হোক তারাও বলেছেন এই নির্বাচন অবাধ নিরপেক্ষ হয় নাই। প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করেন, ওনারা তো ওনার পাশ দিয়েই থাকেন, যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারেন বা ভালো করে জেনে নিতে পারেন। তো আমি বলবো যেটা, যে নির্বাচনের আগে জনাব আব্দুর রাজ্জাক বলেছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম আর একজন সম্মানিত সদস্য, যে বিএনপির 20,000 নেতা কর্মীকে এক রাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি সেই নির্বাচনে মানে নির্বাচনে আসলে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, বিএনপি সেই প্রস্তাব গ্রহণ করে নাই। আবার এই রাজ্জাক সাহেবই বলেছেন যে এই এত হাজার লোক যদি জেলে রাখা না যাইতো বা জেলে রাখা না হতো, তাহলে নির্বাচনটা করা সম্ভব হতো না। আমরা কি চেয়েছিলাম আপনার আর আমার মধ্যে দ্বন্দ্ব? আমরা চেয়েছি থার্ড কেউ, হতে পারে সেটা রিপন ভাই বা অন্য কেউ, তার অধীনে বা তার নেতৃত্বাধীন একটি সরকারের অধীনে নির্বাচন। আর আপনি কি চাচ্ছেন? আপনার অধীনেই হইতে হবে। আমরা কিন্তু বলি নাই যে বিএনপির অধীনে বা বিএনপির কোন নেতার অধীনে নির্বাচন করবার জন্য। আমার মনে হয় আমাদের এই বক্তব্যটা খুবই যৌক্তিক ছিল এবং নির্বাচনে আরো বিশেষভাবে প্রমাণিত হয়েছে। এই নির্বাচনের আগে অনেক নাটক আমরা দেখলাম, 26টা দেওয়া হলো জাতীয় পার্টিকে, আবার 167টাকে দেওয়া হলো তাদের নিজেদের জন্য নেওয়ার জন্য। ভাগ বাটোয়ারা, মানুষ অনেক কিছু গোপনে করে, কিন্তু আমরা কি দেখলাম যেখানে গোপনীয়তার বালাই নেই, প্রকাশ্যে যা ইচ্ছা তাই জনগণকে বোকা বানিয়ে তারপরে সেই নির্বাচনটা করলো, যেটা এদেশের মানুষ আশা করে নেই। আমরা এই নির্বাচনে বিএনপি যে কথাটি বলেছিল যে নির্বাচন শেখ হাসিনা বা আওয়ামী লীগের অধীনে নিরপেক্ষ সম্ভব নয়, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। আজকে পাকিস্তানের দিকে দেখেন, পাকিস্তানের নির্বাচনে জেলবন্দি ইমরান খান এগিয়ে আছে। এরকম একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হতো, আমরা কিছু কিছু মিটিং এ বা কিছু কিছু টক শোতে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ 10টি আসনও পাইতো না, ঘটনা তাই হইতো। আজকে খালেদা জিয়া বন্দী থাকলেও এই নির্বাচনে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হইতো, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করত এবং সেই নির্বাচনে একটা ব্যাপক জনসমর্থিত নির্বাচনে রায়ের মধ্যে দিয়ে বিএনপি মানে একক সংখ্যাগরিষ্ঠ নয়, শুধু বিএনপি সেখানে মানে কি বলে যে 2/3 এরিয়া আরো বেশি আসন পেয়ে নির্বাচিত হতো এবং সরকার গঠন করত, জনগণকে বোকা বানিয়ে তাদেরকে ভোট তারা যাতে না দিতে পারে, এবং এই বিষয়টি বুঝেই জনগণও ভোট দিতে যায় নাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আহ্বানে জনগণ ভোট বর্জন করে। কিন্তু আপনারা কি মনে করেন, আপনারা যেহেতু পাকিস্তানের তুলনা দিচ্ছেন, পাকিস্তানে যেভাবে নির্বাচন হয়েছে এবার বাংলাদেশের নির্বাচন হলে আপনারা 2/3 মেজরিটি পেয়ে আপনারাও জয়লাভ করতেন আপনি বলছেন এবং অন্যান্য অনেকেই এটা বলবার চেষ্টা করছেন, কিন্তু পাকিস্তানের ইমরান খানও তো জেলে বন্দী থাকা অবস্থাতেও চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, তার প্রতিও তো সরকার অনেক নির্যাতন, আপনারা যেভাবে বলছেন আপনাদের প্রতি নির্বাচন করছে বর্তমান সরকার, পাকিস্তানও একইভাবে নির্যাতন করা হয়েছে, পাকিস্তানে
তাকে জেলে পুরিয়ে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়েছে, তার মার্কা ছিনিয়ে নেওয়া হয়েছে, তার দলকে ব্যান করা হয়েছে। এত নির্যাতন পরেও তো তারা চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আপনারা কেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন? আপনারা গ্রহণ করলে তো হয়তো একটা ভালো ফলাফল পেতেও পারতেন। আমি এটাকে দুই ভাবে বলতে চাই। প্রথমত, ইমরান খান সাহেবের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু নওয়াজ শরীফের অধীনে ইমরান খানের প্রার্থীরা বিজয়ী হয় নাই। সেই নির্বাচনে যেটা হয়েছে, বাংলাদেশে যদি ওইরূপ সরকারের অধীনে নির্বাচন হইতো, তাহলে সেখানে বিএনপি অনেক বেশি আসনে নির্বাচিত হইতো, আমরা এটা মনে করি এবং এদেশের মানুষও মনে করে। আপনি দেখেছেন নির্বাচনের ফলাফল, নির্বাচনের ফলাফলে মানুষ ভোট দিতে যায় নাই, এটার কত বলবো, বহুবার বলতেছি। শুধু এটুকুই বলি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি কোনোদিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হন নাই। আর আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সাদেক হোসেন খোকা সাহেবের সাথে হেরেছেন, তিনি কিন্তু মেজর মান্নানের সাহেবের সাথে হারেছেন, তিনি কিন্তু রংপুরেও একটি আসনে, আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, হেরেছেন। তো আমরা নীতিগতভাবে বিএনপি দেশের জনগণের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, বিএনপি জনগণের আস্থা বিশ্বাস নিয়ে জনগণের প্রয়োজনে বিএনপি রাজনীতি করে এবং জনগণের জন্যই বিএনপি রাজনীতি করে। সুতরাং এদেশের মানুষ, এদেশের জনগণ বিএনপির সাথে আছে, বিএনপির প্রতি তাদের আস্থা আছে। তারা ক্ষমতায় থাকলেও, ওবায়দুল কাদের বলেছেন যে আপনারা নির্বাচন অংশগ্রহণ করেননি, সে কারণে আপনাদেরকে দীর্ঘদিন খেসারত দিতে হবে। যদিও আজকে আপনাদের একজন নেতা, শীর্ষ নেতা বলেছেন যে বরং আওয়ামী লীগকে সেই খেসারত দিতে হবে এবং ওবায়দুল কাদেরকে সেই খেসারত দিতে হবে খুবই নিকট ভবিষ্যতে। কিভাবে খেসারত, এই খেসারত হিসাব নিকাশে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ছোট্ট করে জায়গাটা শেষ করুন। খেসারতের হিসাব নিকাশ তো একটাই, অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে তো আমরা মনে করি যে এদেশের জনগণ তাদেরকে 7 তারিখের নির্বাচনে বয়কট করেছে এবং এই বয়কট ক্রমাগতভাবে থাকবে। এই বয়কট জনগণ কোনোভাবেই মেনে নিবে না, মানে জনগণ এই বয়কট থেকে তাদেরকে আস্থায় আনবে না, কারণ তারা জনগণের জন্য কোনো কিছু করতে পারে না। আজকে আপনি দেখেন অনেক কথাই বলতে হয়, এদেশের অর্থনীতি আজকে কোন দিকে যাচ্ছে, আজকে এদেশের সাধারণ মানুষ তারা কোনভাবে জীবন যাপন করছে, বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে বিএনপিকে যে পরিমাণ অত্যাচার নির্যাতন করা হয়েছে, যতগুলো মামলা দেওয়া হয়েছে, এখনো বিএনপির 1 কোটির উপরে লোকজন ঘর বাড়ি ছাড়া, এখনো তারা এই সরকারের রোষানলের মধ্যে আছে, কখন কাকে গ্রেপ্তার করে, এখনো কোর্ট সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া জামিন দেয় না। আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জননেতা মির্জা আব্বাস, জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, আলাল ভাই সহ অনেক সিনিয়র নেতা কর্মী সহ সাধারণ মানুষ পর্যন্ত এই জেলখানায় এখনো আটক আছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। পৃথিবীর ইতিহাসে এই রকম নগ্নভাবে বিরোধী দলের উপর অত্যাচার নির্যাতন, মামলা, হামলা, গুম, এত সংখ্যক মামলা আমার মনে হয় অন্য পৃথিবীর কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই। বাংলাদেশে আরো সরকার অতীতে ছিল, ভবিষ্যতেও হয়তো আসবে, অতীতের সরকারগুলো মামলা করেছে করে নাই তা আমি বলবো না, কিন্তু তার সংখ্যা আর এখনকার সংখ্যা, আকাশ এবং জমিন ডিফারেন্স। সুতরাং আমরা মনে করি যে উবাইদুল কাদের সাহেবরা যা করেছে, মানুষের কর্মের ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। এটা উনি যদিও বিএনপিকে বলে যে আমরা আর আমাদের খেসারত দিতে হবে, খেসারত তো ওনাদের দিতে হচ্ছে, ওনারা তো দিচ্ছেন, ওনাদের মনে তো শান্তি নাই। বিএনপি আজকে সংসদে নাই, তারপরে কিন্তু সংসদে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলা হয়, এর চেয়ে তার বড় শাস্তি আমরা কি দিয়ে মনে করব। বাড়ি দিলেই বাড়ি হয় না, আঘাত আপনাকে ধন্যবাদ। না করলেও বোঝা যায়, মানুষ মানুষ জনগণ কিন্তু এখন বুঝতেছে।